হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটা দিতে চাচ্ছি সেটা হলো অ্যালকালি ফুড। অ্যালকালি ফুড এবং অ্যাসিডিক ফুড কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা শুনবেন আশা করি ভালো লাগবে, এবং আপনাদের যারা হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন বা বাতরোগে ভুগছেন বা দেখা গেছে ব্লাডের বিভিন্ন রোগে ভুগছেন, তারা কিন্তু এটা থেকে অনেকেই উপকৃত হবেন এবং রোগ থেকে মুক্তি পেতে আপনার সহযোগিতা হবে। আজকে আমাদের যে খাবারগুলো খাই কোনোগুলোকে অ্যাসিডিক খাবার বলা হয়, কোনোটি অ্যালকালি ফুড বলা হয়। অ্যাসিডিক খাবার হলো সব ফাস্টফুড। আজকে যে আমরা সয়াবিন তেল দিয়ে পাক করি, এটা কিন্তু ট্রান্সফুড, বা আমাদের চিপস বা বিভিন্ন ধরনের যে খাবার খাই ফাস্টফুড, এইগুলো কিন্তু অ্যাসিডিক। এটির পিএইচ লেভেল কী করে, এই অ্যাসিড লেভেলটাকে আপনার নষ্ট করে, এবং অ্যালকালি ফুডগুলো কিন্তু অ্যাসিডকে নষ্ট করে, এইটাকে ব্যালেন্স করে, অ্যাসিড এবং অ্যালকালির যে ব্যালেন্স করে, যার জন্য কিন্তু আমাদেরকে অ্যালকালি ফুড খেতে হয় প্রায় 70%, আর অ্যাসিডিক ফুড হয়তো 30% চলে। আমরা জানি যে ব্লাডের মধ্যে যে আমাদের ব্লাড হচ্ছে অ্যালকালি মিডিয়া, এই জন্যই অ্যালকালির পরিমাণ বেশি খেতে হয়। যখনই আপনি অ্যাসিডিক মিডিয়া খাবার বেশি খাবেন, যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন বা কনস্টিপেশনে ভুগছেন বা বাতরোগে ভুগছেন, তখন কিন্তু তাদের ব্লাডের মধ্যে অ্যাসিডিকের পরিমাণ বেড়ে যায়। অ্যাসিডিকের পরিমাণ যদি বেড়ে যায়, আপনার গ্যাস্ট্রিক আলসার কখনোই ভালো হবে না। আপনি যদি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর দ্য মেডিসিন স্পেশালিস্ট অর দ্য রিউমাটোলজিস্ট, আপনি যদি এই ধরনের ডাক্তার দেখান, অর দ্য এন্ডোক্রাইনোলজিস্ট এই ধরনের ডাক্তার দেখান, এতেও কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না, বারবার কিন্তু আপনাকে দেখা যাচ্ছে। সুতরাং যারা এই ধরনের রোগে ভুগেন, তারা সবসময় সবুজ শাকসবজি, কোকোনাট অয়েল বা অলিভ অয়েল, আপনি এইগুলো হচ্ছে অ্যালকালি মিডিয়া, শসা, অ্যাভোকাডো, ব্রোকলি, স্প্যানাস বা চার্লি, বেল পেপার, এগুলো যদি আপনারা খান সবুজ কালারের, সবগুলো কিন্তু অ্যালকালি মিডিয়া। কিন্তু যখনই আপনি এই যে সিঙ্গারা বা ফুটপাতের বিভিন্ন ধরনের খাবার রয়েছে, ট্রান্স বা বিভিন্ন ধরনের ভেজাল দুধ রয়েছে, ভেজাল দই রয়েছে, বা আপনার ওই আমরা যে খাবার খাই, যেমন ভাত যে আমরা খাই কার্বোহাইড্রেট, এটাও দেখা যায় অনেক সময় অ্যাসিডিক মিডিয়ার থাকে। কারণ হচ্ছে যে এটার মধ্যে বিভিন্ন সার বিভিন্ন কিছু মিশ্রিত করে সাদা কালার। সবুজ কালারের যতগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যালকালি মিডিয়ার। সুতরাং আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোন মিডিয়ার খাবার খাচ্ছে। একটু যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু আপনি পৃথক করতে পারবেন। যেগুলা দেখা যায় যে আপনি হয়তো শসা একটু সালাদ আকারে খেতে পারেন, বা সবজি বা শাক আকারে যেগুলো পাওয়া যায় এগুলো যদি খান, এগুলো কিন্তু অ্যালকালি মিডিয়া। আপনার খাবার টেবিলে দেখা যাবে যে প্রায় খাবারেই কিন্তু অ্যাসিড মিডিয়া। সুতরাং এই অ্যাসিড মিডিয়া থেকে কিন্তু বাইর হতে হবে, যা বা মৃত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু। আজকে বাচ্চারা চিপস খায় বা বিভিন্ন ধরনের এগুলো বা বিভিন্ন ধরনের আইসক্রিম খায়, এইগুলোর কিন্তু দেখা যায় অনেকটা অ্যাসিডিক মিডিয়ার থাকে। সুতরাং এটা থেকে বাইর হতে হবে, তাহলে আমরা কিন্তু মুক্তি পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।